আবারও উত্তপ্ত ইরাক। গত সপ্তাহে কিরকুকে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি কেডিপির সদর দফতর পুনরায় চালুর ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সদর দফতরের ভবনটি 2017 সাল থেকে সেনাবাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহার হয়ে আসছিল। সম্প্রতি ভবনটি আবারও কেডিপিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন, আর এতেই বাধ সাধে আরব সম্প্রদায়। ভবনটির সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের সঙ্গে এরবিলের সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেয় আরব সম্প্রদায়ের বিক্ষোভকারীরা। মহাসড়ক খুলে দেওয়ার দাবি জানালে আরব ও কুর্দিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা সড়কের টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস ছোড়ে। এ অবস্থায় শনিবার ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি কারফিউ জারির নির্দেশ দেন। পাশাপাশি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে বাসিন্দাদের প্রতি আহ্বানও জানান দেশটির প্রধানমন্ত্রী। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।